এখান থেকে আমাদের বাইকগুলো এরকম দেখতে সিনটা কতটুকু উপরে আছে আমি লাইনে বইতেছে ফটো তুলে লইব তো আমরা ছিলাম হইতে কই সাইডে ওইখান থেকে এদিকে ব্যাকলে আইলাম সি দাদা গোপ্রো দিয়ে শুট করে গোপ্রো হিরো 9 এ वाला চালাকে বহুত ই আচ্ছা লাগা বস ভাই এত ইনিশিয়ালি পিকআপ এটা লিটারালি ইউ ক্যান সি কুইক শিফটার অনেকটা উৎসাহ করছে ঠিক আছে এখনো কাজ কমপ্লিট হয়েছে না কাজ কমপ্লিট হলে ভালো করে দেখামো ওইদিকে সূর্য মামা আস্তে আস্তে উঠতেছে ঠিক আছে দিস ইজ আমার বাড়ি ঠিক আছে ইউ ক্যান সি এটা হলো বাড়ি রিসেন্টলি আমাদের বাউন্ডারি দেওয়া হয়েছে যে কারণে তোমরা দেখাইছি তোমরা আমার ইউটিউব ফ্যামিলির মানুষ আছো তারা একদিন দেখাই আমি তারা হয়তো দেখছো না কোনো দিন যারা ফেসবুকে তারা দেখছো এক সেকেন্ড এই দেখো স্কেচে গিফট করেছিল একটা ভাই আমারে ভাই নাম হচ্ছে অজয় দেবনাথ সেই সেই স্কেচ আগে ভাই আরেকটা স্কেচ রেডি দিয়েছিল আমার সেই না তো তো চলো এখন রেডি হই রেডি বাইরেমু অ্যান্ড টিমের লোক ফোন করব যেহেতু আমার সাথে মোটরবোল সেট আপ নাই তো চলো ডাইরেক্ট গিয়ে ওইখানে কথা হইব অ্যান্ড যেহেতু আজকে বাড়িতে কেউ না সেহেতু আজকে ব্লগটা বাইর থেকে স্টার্ট করতেছি তো চলো রেডি অ্যান্ড বাইরে তো গাইস এখন আমরা আছি মলেনগর জি সি আজকে লাইন আপ ভাই 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 ডোমিনার ডোমিনার ওই দেখো দাদা হ্যালো আরন ফাইভ এন্ড স্ট্যান্ডার্ড মাস্ট স্ট্যান্ডার্ড কাকে বলে এই দেখালো তো এখন আমরা যাবো রোজবিল দিকে রোজবিল একটু রোজবিল যাবো টাকা ফেরত আনবো অনেক দিন টাকা খাইনি তো চলো যাওয়া যাক হরিয়ান দিকে যাওয়ার পথে দেখো লোকে আরো দুইটা হাজার লোকে সি এন লাইনে বইতেছে ফটো তুলে লইব লোকের দিস স্কুটি দেখা হয়েছে এন স্কুটি দেখা হয়েছে সিন চেক কর সিন চেক এন চেক দিস হাওয়ার সুজম বইতে আছে বপর পাবে আর এই দেখো ধান খেত কি সুন্দর একটা মাস্ট ভিউ হইতেছে একটা ভিতরে সব দিকে গ্রিনারি গ্রিনারি সকাল সকালে ভিউ পাইলে কান্না ভালো লাগে ঠিক আছে না খুব দুর্দান্ত তো এখানে সব বাইক দাঁড়া করে এরকম এটা একটা ওয়াটার পার্ক আসলো আগে আমি ঠিক জানতাম না ঠিক আছে আমি যখন ওই আয়ুষ গ্রামের ভিডিও বানাইছিলাম তখন কইছিল যে বেটার দেন রোজবিলি তো কেলিয়ে গিয়ে তো ওখানে বুঝলাম অ্যান্ড আমরা যখন লাস্ট টাইম সানটাইটে গেছিলাম সিপুর বাইকার টিমের লোকে তখন তারা এই রোদে ঢুকেছেরা এখানে আসলো কিন্তু আমি রাস্তা হারে গেছিলাম দেখছি আমরা গেছিলাম ওইদিকে বাইরে কইতে পারি না ভাই 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 এত কিছু এসে কিছু কইতে নাকি লিটারেলি লিটারেলি তখন চলো উপরে উড়ুম উপরের কিরকম ভিউ কি আসে বিষয়ে দেখামো উপর থেকে কিরকম দেখতে লাগে চলো ভাই ভাই ওয়াও এখান থেকে সুন্দর ভিউ এখানকার জানি পাপ্পা গাইছে দারুণ ওই দেখো পাম গাছটি কিটা ভিউ আছে খুব সুন্দর মেমি আস লাগে পার্কটা অনেকটা বড় এরিয়া এই দেখো ফাইনালি আমরা এসে বললাম উপরে গু এই দেখো এখান থেকে ভিউ এরকম উপরে আরেকটা ফ্লোর আছে একদম টপে আছে আমরা এরপর আরেকটা আছে বাঙ্গার কেরা তো এখান থেকে দেখতো দেখো কিরকম লাগে দেখতে ওই দিকে ঠিক আছে ওই দিকে দেখাম গেছে
ওই দেখো পাহাড়ের পায়ে এসে জানো রাবার গাছে আর কি ভরে গেছে পুরো সব দিকে লুক এট দিস কি আহি মজা রহে বস কেন থেকে আমাদের বাইকগুলো এরকম দেখতে সিনটার কতটুকু উপরে আছে আমি এই দেখো কি মস্ত নজারা কি মস্ত ফিলিং বস जिंदगी बस ऐसे ही घूमते घूमते खत्म हो जाए और क्या जाए जिंदगी में ठीक है तो এখান থেকে ফাইনালি আমি আইবো সামনে দিকে এন্ড ওখানে ফাইনালি টাইম হয়ে গেছে তোমাদের পয়সা কারণে আমাদের ভাইকার টিমের লগে সি এ সচিত দাদা দাদা কেমন আছে খুব ভালো দাদার বাইক আছে স্ট্যান্ডার্ড কিন্তু দাদা আরেকটা বাইক আছে এক্সপালস এক্সপালস 204b ঠিক আছে আর এখানে নিমাই দাদা দাদা কেমন আছো হ্যাঁ খুব ভালো একদম দাদার থেকে ডোমিনার 250 দাদা চ্যানেল নাম কি জানি দা ফেভারিট রেডার একদম সবাইকে দেখবা ভিজিট করবা ভালো লাগে সাবস্ক্রাইব করবা দাদা চ্যানেল নাম থেকে তোমার ইউ ক্যান সি এসবি রেডার ব্লগ আইডি এসে গেছে আমাদের নিময় দাদা আরে কি বলি শুভঙ্কর দাদা দাদার লগে পরিচয় কিছুদিন আগে হইছে কিন্তু দাদা মাস্ট একটা মানুষ আর লাস্ট টাইম দাদার বাইক চালাইছি আমি সেরকম ফিলিং বাইক চালাই ঠিক আছে তা কয়েকদিন পরে নতুন নতুন ভিডিও আইব এই বাইকের লগে আইব যেহেতু ঘুরে ভিতরে একটা আছে সেহেতু চালাকে বহুত আচ্ছা লাগে বস আমার মাইকটা অর্ডার দিছি আইতাছে মাইকটা আওয়ার পরে একটা ভিডিও বানাবো প্রপার বাই এত ইনিশিয়ালি পিকআপ এটা লিটারালি লাস্ট ইউ ক্যান সি কুইক শিফটার আপার কি ডাউন নাই কিন্তু আপারই যথেষ্ট তারপরে এই থেকে দাদার বাইক স্প্লেন্ডার ইন্সপিরেশন পেতে পারো হ্যাঁ এই দেখো আমার বাইক আর দেখো সুইমিং পুলের কি অবস্থা জল লাগলে ক্লিন আছে মানে ময়লা বেশি আর কি জলের ভিতরে ইউ ক্যান সি দাদার চ্যানেল ভিজিট করবা দ্য ফেভারিট রাইডার ডোমিনার বলে ভাইয়া এরপরে গেছি আমরা বসছি রেহট বাগানের ভিতরে ওইদিকে রোজবেলি পার্কটা আর আমরা এসেছি এইদিকে রিল শ্যুট করতাম অ্যান্ড ওইখানেও বাম্পার রিল শ্যুট করছি দেখতে পাবো ইনস্টাগ্রাম আমার ফাইনাল শুভ নামে অ্যান্ড আজকে সাহায্য মিলে কলেপ করে পোস্ট করুম দুর্দান্ত এবার আজকে রিলটা সো গাইস আজকে লাগে এতটুকু রাখলাম আজকে বিদায় নিলাম রাধে 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 রাধে।